আরে তুই বে, এই জামাটা ভাঁজ করে নিয়েছিস কেন রে? এটা কি নিয়ে যাবি নাকি পুরনো জামাটা? এটা হ্যাঁ, এটা আমার খুব পয়া জামা। তার মানে এটা পরে মাঠে গেলে জিতে যাবি? 100 বার জিতবো। আমি না সত্যি বুঝতে পারছি না অভি, তুই এই ইন্টার ইউনিভার্সিটি ফুটবল ম্যাচ নিয়ে কেন এত মেতে উঠেছিস বলতো? কেন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট কি ফেলনা নাকি? না না না, তা কি করে হবে, তুই যেটা নিয়ে মেতে উঠেছিস সেটা কখনো ফেলনা হতে পারে? 1956 ইন্ডিয়া টিম মেলবোর্নে গিয়েছিল অলিম্পিক খেলতে। অলিম্পিক? তুই তো বোধ হয় বর্ধমান যাচ্ছিস, মানে ইউনিভার্সিটির ম্যাচ খেলতে, তাই তো? এদিকে এসো। অভি তুই না বসে কেন? হ্যাঁ বসছি বল। যে বছর মেলবোর্নে গিয়েছিল ইন্ডিয়া টিম, সে বছর টিমে সবাই প্রায় চান্স পেয়েছিল। মনে করো থঙ্গরাজ, পিকে ব্যানার্জি, বদ্রু ব্যানার্জি, সালেম, শুধুমাত্র চান্স পায়নি চুনি গোস্বামী। রাগে দুঃখে অভিমানে তিনি কি করেছিলেন জানো? না কি করেছিল রে? তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিকে নিয়ে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলতে চলে গিয়েছিলেন। আর নিশ্চয়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল, তাই তো? কিন্তু যত সহজে তুমি কথাটা বললে ব্যাপারটা অত সহজে হয়নি। তাই চুনি গোস্বামী তো খুব বিপদে পড়েছিলেন, তার কারণ টিমে সবাই অচেনা অজেনা, কাউকে চেনেন না, জানেন না কে কিরম খেলে না খেলে কিছুই জানেন না। ভাবছিলেন যে আমার ক্যাপ্টেনশিপে যদি টিম হেরে যায় খুব লজ্জার ব্যাপার। তো প্র্যাকটিস ম্যাচে একটি শিবপুরের ছেলের খেলা দেখে উনি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ দারুণ খেলছে ছেলেটা একদম। মনে মনে ভাবছিলেন যে এরম একটা ছেলে যদি আমার টিমে থাকে তাহলে আমার টিমকে আটকায় কার সাধ্য। আর এক্স্যাক্টলি তাই হয়েছিল মা। অপোনেন্টের সমস্ত আক্রমণকে এই ছেলেটি একবারে ভোঁতা করে দিয়েছিল। ছেলেটার নাম জানো? না কে রে? অরুণ ঘোষ। মানে বিখ্যাত অরুণ ঘোষ? আরো শোনো, আরো শোনো, বল বল। এই চুনি গোস্বামীর টিম কিন্তু আবার পাঞ্জাব ইউনিভার্সিটির সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, কেন বলো তো? কেন রে? সেখানেও একজন ডিফেন্ডার তাদের সমস্ত আক্রমণকে ভোঁতা করে শুইয়ে দিয়েছিল। তার নাম জানো? তার নাম হচ্ছে জার্নেল সিং। মা বলিস কি রে? এরপরও তুমি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টকে হেলাফেলা করবে? একদম ঠিক বলছো। ঠিক, কোনোদিন করবে না তো। কিরম দিলাম, দাও আমার পয়সা আট দাও। তুই না আর বড় হবি না।